হ্যালো, আজকে আমি রিভিউ করব ফিয়ামা জেল বারের। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, একজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ফিয়ামা সোপের উপরে আমাকে একটা ভিডিও বানানোর জন্য। তো আমি অনেক দিন পরে ভিডিওটা বানাচ্ছি। তো সোপটা সম্বন্ধে পুরোটাই রিভিউ দেব। আগে প্যাকেজিংটা দেখুন, সোপটা ভিতরে নেই, আমি বের করে নিয়েছি, দেখাচ্ছি আমি সবটা। তো প্রথমে আসি এর মানে কতটা আছে এবং প্রাইসটা কত, মানে কোয়ান্টিটি আর প্রাইসটা কত। প্রাইসটা হচ্ছে 72 টাকা মতো, এই যো 72 টাকা আর 125 গ্রামের প্যাকেট, দেখুন এইরকম একটা প্যাকেজিং থাকে। এর ভিতরে এই বক্সটার ভিতরে এরকম একটা প্যাকেজিং থাকে, খুব সুন্দর প্যাকেজিং। এবং তারপরে এই সোপটা থাকে, আমি এটা বের করে নিয়েছি এবং এটা অনেক দিন ধরে ইউজ করছি, প্রায় 2-3 সপ্তাহ মতো হচ্ছে এটা আমি ইউজ করছি। আমি সোপ কখনো ইউজ করি না, সবসময় বডি ওয়াশই ইউজ করি। সোপটা আমার খুব একটা পছন্দ হয় না, তাই জন্য আমি সোপ ইউজ করি না। তো দেখুন ফিয়ামা লেখাটা অল্প অল্প বোঝাও যাচ্ছে, যেহেতু ইউজ করছি কন্টিনিউ। তো এবার আসি সোপটা রিভিউতে। আমি যেটা আগে বলছিলাম যে সোপ কখনো ইউজ করি না, সবসময় বডি ওয়াশই ইউজ করি, কিন্তু এই সোপটা ইউজ করার পরে আমার পুরো সোপ সম্বন্ধে ধারণাটাই পুরো পাল্টে গেছে। যেটা আমার মনে হতো যে স্কিনটা ভীষণ রাফ হয়ে যায় সোপ ইউজের পরে এবং ভীষণ খাড় টাইপ থাকে সোপ, এই সোপটা ইউজ করলে বিশ্বাস করুন আপনাদের এত ভালো লাগবে যে আপনারা বডি ওয়াশ ছেড়ে এইরকম সোপ, মানে এই সোপটা ইউজ করতে থাকবেন। এটা ফার্স্ট টাইম আমি কিনেছি, ফিয়ামার জেল বারটা ফার্স্ট টাইম ইউজ করছি, ভীষণই ভালো, ভীষণই সুন্দর, কিছু বলার নেই এটা নিয়ে। আপনি জাস্ট একটুখানি নেবেন বডিতে বা আপনার যে লুফা আছে সেটাতে একটুখানি নেবেন, নিলে আপনার হোল বডিতে এটা হয়ে যাবে। মানে আমরা বডি ওয়াশ যে পরিমাণ, মানে যে কোয়ান্টিটিটা নিই বডি ওয়াশ আমরা লুফাতে বা বডিতে, তার থেকে 1/3% এটা, মানে জাস্ট 1/3 ভাগ নিলেই হয়ে যাবে এটা, মানে যে পরিমাণ বডি ওয়াশ ইউজ করি তার তুলনায়। তো এটা একদিকে নিলে মানে কস্টটা একটু বেশি, 125 গ্রাম সোপের একটু মনে হবে যে প্রাইসটা একটু হাই, কিন্তু এর বডি ওয়াশ আছে সেটার দামই 55 টাকা, মানে 100 ml-এর দাম 55 টাকা। তো সেই তুলনায় এটা দামটা একটু বেশি মনে হবে, বাট এটার কাজটা ভীষণই ভালো। স্কিনটা একটু রাফ হয় না, ভীষণ মানে ময়েশ্চার করে দেয়, হাইড্রেট করে দেয় স্কিনটা, আর ভীষণই সুন্দর একটা স্মেল আছে, যেটা আমরা মানে যখন আমরা বাইরে বেরোই, তখন আমরা ডিও লাগাই, পারফিউম লাগাই, যাই লাগাই না কেন, এই সোপটা ইউজ করতে করতে দেখবেন আপনাদের আর ডিও লাগাতে কোনো, মানে ডিওর কোনো প্রয়োজন পড়বে না। সেভাবে আমরা এই সোপটা জাস্ট একটা ইউজ করে দেখুন, তারপরে আমাকে জানাবেন যে এটা কেমন লাগলো আপনাদের ইউজ করে, মানে নিজের অভিজ্ঞতাটা কেমন এটা ইউজ করে। আমার তো ভীষণই ভালো লেগেছে, যিনি রিভিউটা চেয়েছিলেন তিনি আশা করি দেখবেন রিভিউ, ভালো লাগবে তার। তো রিভিউ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর এই সোপ ইউজ করে যদি আপনাদের কোনো আলাদাভাবে বেনিফিট হয়ে থাকে তো সেটা আমাকে জানাবেন। আর হ্যাঁ, এটা যারা ফেসে ইউজ করতে চায় তারা এটা ইউজ করতে পারে, আর যারা সোপ ইউজ করতে পছন্দ করে বডি ওয়াশ ছাড়া তারা ডেফিনেটলি এই সোপটা একবার ইউজ করে দেখুন, আপনাদের ভীষণই ভালো লাগবে এটা ইউজ করলে। এর অনেকগুলো ফ্লেভার আছে, তো আমার তার মধ্যে এটাই ভালো লেগেছে, ব্ল্যাক কারেন্ট অ্যান্ড বিয়াবেরি। প্যাকেজিংটাও ভীষণই সুন্দর। রিভিউটা একটু লং হয়ে গেল, যে 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 প্রোডাক্টগুলো আমার ভীষণ ভালো লাগে সেগুলো রিভিউ একটু লংই হয়ে যায়। এতটাই মানে স্লিপি, আমি ধরতেই পারছি না কেমন একটা হয়ে গেছে, মানে যেহেতু কন্টিনিউ কদিন ইউজ করছি তো ওই জন্য। রিভিউ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন।